কিছুদিন আগে সেক্সাদে ভাইয়ের একটি গান মার্কেট পেয়েছিল, যে গানটির নাম হচ্ছে তো আপনারা হয়তো অনেকেই তার এই ললনা গানটি দেখেছিলেন। তো পরবর্তীতে সেক্সাদে ভাই আরো একটি গান করে, সেই গানটির নাম হচ্ছে ললনা টু। তো আপনারা হয়তো অনেকেই পরবর্তীতে তার এই ললনা টু গানটি দেখেছিলেন। তো আপনারা যদি তার ললনা টু গানটির দিকে ভালোভাবে লক্ষ্য করে থাকেন তাহলে তার এডিটিং স্টাইলটা কিছুটা এরকম দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে সে এই এডিটিংটা কিভাবে করে। তো সে তার এই এডিটিংটা করার জন্য মূলত ইউজ করে অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা অ্যাডোবি আফটার এফেক্ট। তো এখন কথা হচ্ছে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা এই এডিটিংটা কিভাবে করব। হোয়াটস গোয়িং এভরিওয়ান, এক্স কিউ পয়েন্ট আর বিহার, আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে আপনি এরকম এডিটিংটা করতে পারবেন। তো তার জন্য আপনি পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, এক সেকেন্ড তো স্কিপ করবেন না। সো লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ডস, তার জন্য আপনাদেরকে প্রথমে দুইটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে এবং এই দুইটি অ্যাপসের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো আপনারা সেখান থেকে ইনস্টল করে নেবেন, আর যদি না পারেন আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে, এবং প্লে স্টোরে আসার পর আপনি এইভাবে রিভার্সি লিখে সার্চ করবেন। তো তারপর আপনাদের সামনে এই অ্যাপটি আসবে। তো প্রথমে আপনারা এটিকে ইনস্টল করে নেবেন, দেন এখানে আপনারা সার্চ করবেন কিনেমাস্টার। তো লেখার পর এই অ্যাপটি আপনাদের সামনে আসবে, তো এটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি এটাকে ইনস্টল করা আছে, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে, তো এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। দেন আপনারা যে প্রজেক্টটিকে এডিট করতে চান এখানে আপনারা মিডিয়া থেকে আপনাদের সেই ফাইলটিকে এখানে আনবেন। তো আমি প্রজেক্টটাকে ক্লিক করলাম, দেন ওকে করে দিলাম। তো আমাদের মেইন প্রজেক্টটা হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট, তো এটাকে আমরা এডিট করব। তো তারপর আপনারা চলে যাবেন আমার আপনাদের রিভার্সিতে, তো যেটা আপনারা ইনস্টল করেছিলেন। তো রিভার্সি আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে, তো এখানে আপনারা এখানে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে আপনারা চুজ মুভিতে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে আপনাদের ওই ফুটেজটাকে অ্যাড করবেন যেটা আপনারা কিনেমাস্টারে অ্যাড করলেন। তো সেম ফুটেজটাকে এখানে আপনারা এডিট অ্যাড করে দেবেন, দেন এরকম ইন্টারফেস শো করবে, তো এখান থেকে আপনার স্টার্টের উপরে ক্লিক করে দেবেন, তারপর স্টার্ট এখানে ক্লিক করে দেবেন। দেন আপনাদের এখানে একটু লোডিং হবে, অর্থাৎ আপনাদের এটা সেভ হচ্ছে এখানে। তো একটু ওয়েট করি। তো দেখুন আমাদের প্রোডাক্টটা রেডি। তো এখন যদি প্লে করি তাহলে দেখুন আমাদেরকে কি দেখায়। তো এখন কিন্তু প্রোডাক্টটা আমাদেরকে উল্টোভাবে দেখাচ্ছে। তো আপনাদের এখানে কোনো সেভ করতে হবে না, আপনাদের অলরেডি সেভ হয়ে গেছে। তো আপনারা এখান থেকে এখন সরাসরি আপনারা যে কিনেমাস্টারে গিয়েছিলেন, তো প্রথমে আপনারা পুনরায় কিনেমাস্টারে আসবেন। তো আসার পর এখানে আপনারা যে দেখতেছেন এখানে আমাদের কাগজের টুকরোগুলো পড়তেছে। তো যখন আমাদের পড়া শেষ হবে তো সেই মুহূর্তে আমাদের এখানে কাট লাগাতে হবে। তো আমি এখানে কাট লাগালাম, দেন এখন আমাদের যেটা করতে হবে, তো পড়ার পরে আমাদেরকে ওই ফুটেজটাকে অ্যাড করতে হবে। তো আপনি এখান থেকে লেয়ার থেকে মিডিয়া থেকে আপনাদের সেই এক্সপোর্টকে, তো অর্থাৎ রিভার্সের যে ফাইলটি ওটাকে আপনারা এখানে এক্সপোর্ট করে দেবেন। তো আমি এটাকে ক্লিক করলাম, দেন এখান থেকে আপনি মিডিয়া থেকে ওটাকে এখানে আনবেন। তো এখানে ক্লিক করার পর রিভার্সের যে ফাইলটা ওটাকে আপনি এখানে অ্যাড করে দেবেন। দেন এখান থেকে যেখানে আপনার ফাইলটা উঠে আসতেছে, অর্থাৎ কাগজগুলো উঠে আসতেছে, সেখানে আপনি কাট লাগাবেন। তো আমার এখানে কাট লাগাতে হবে, তো আমি এখানে ক্লিক করে এখানে কেটে ফেললাম। দেন এখন দেখি কীরকম হলো। তো এখন দেখুন আমাদের ফুটেজটা হলো মোটামুটি এরকম। তো তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের এই ফুটেজটাকে আরও বড় করতে হবে। তো তার জন্য আপনারা এখানে হিজি বিজি কোনো কিছু আপনারা এখানে অ্যাড করে দেবেন। তো আমি এখানে যে কোনো একটা কিছু অ্যাড করে দিচ্ছি। তো পিকচারটা আমি অ্যাড করে দিলাম, আমাদের ফুটেজটা বড় হয়ে গেলে এখন।
তো এখন দেখুন আমাদের এখানে কিন্তু পুরোটা হাতে উঠে আসতেছে। তো এখানে দেখুন যখন আমাদের অর্ধেকটা আসবে তো সেই মুহূর্তে আমাদের এখানে থামাতে হবে। তো থামানোর পরে এখান থেকে আপনি লেয়ার থেকে মিডিয়া থেকে আপনাদের ওই ফাইলটাকে পুনরায় অ্যাড করবেন, অর্থাৎ নতুন যে এক্সপোর্টকৃত ফাইল নতুনটা আপনি যেটা প্রথমে নিয়েছিলেন তো ওটাকে আবার আনবেন এখানে। তো আনার পর আপনার এখানে যেখান থেকে পড়তেছে তো ওটা ওখান থেকে আবার কাট লাগাবেন। তো এখানে দেখি আমার ফুল স্ক্রিন করে দেবেন, দেন কোথায় থেকে পড়তেছে সেটা কাট লাগাবেন। তো আমার এখান থেকে পড়তেছে তো আমি এখানে কাট লাগিয়ে দিচ্ছি। তো আমি এখানে কাট লাগালাম, দেন এখন আমরা এটাকে আমার যেখানে অর্ধেকটা উঠে আসলো তো ওখানে আমরা ছেড়ে দেব। তো ওখানে ছাড়লাম, দেন এখন আমরা প্লে করব এটাকে। আমাদের ফাইলটা রেডি। তো তারপর আপনাদের এইদিকে যদি কোনো অতিরিক্ত ফাইল থাকে তো সেটাকে আপনারা ঠিক করে নেবেন, অর্থাৎ আপনাদের মন মতো যেটা ভালো লাগে আপনারা সেটা এখান থেকে করে নেবেন। তো এখন যদি প্লে করি তাহলে দেখুন আমাদের ফুটেজটা এরকম হলো। তো তারপর যদি আপনি এখানে চান যে আপনাদের এটা ছলোলি করবেন তো তার জন্য আপনি ফুটেজটার উপরে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে আপনাদের স্পিড থেকে স্পিডটাকে কমিয়ে দেবেন। দেন এখান থেকে আপনার যেখান থেকে ফাইলটা পড়লো অর্থাৎ কাগজগুলো পড়লো সেখানে আপনি এটাকে ম্যাচ করে দিবেন। তো এটা আপনি সেমভাবে ম্যাচ করে দিবেন তাহলে আপনাদের ফুটেজটা রেডি হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন।